বন্ধুরা যারা ইমু চালান, তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই, আমাদের অনুমতি ছাড়া আমাদেরকে কেউ কন্ট্যাক্ট নাম্বারে অ্যাড করতে পারবে না কিংবা কে কল দিতে পারবে না। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কাজ করি, তো এর মধ্যে খালি কলার পর কল ইমুতে দিতে থাকে, আমাদের ডিস্টার্ব হয়, আর যে কোনো কেউ আমাদেরকে আমাদের অজান্তেই আমাদেরকে অ্যাড করে ফেলে, মানে নাম্বার কোথায় পায় করতে পারি না, তো অ্যাড করে ফেলে। তো আজকে আমি এটাই দেখাবো আপনাদেরকে, আপনাদের অনুমতি ছাড়া কখনো আপনাদেরকে কল দিতে পারবে না কিংবা আপনাদের ইমুতে নাম্বার থাকলেও অ্যাড করতে পারবে না। তো এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম, সেটা হয়তো আপনারা সকলে দেখেন না, সেই জন্যই কমেন্ট করছেন। তো আজকের এই ভিডিওটা আপনারা ফলো করুন। তো প্রথম আপনারা ইমুতে ঢুকবেন, ইমুতে প্রবেশ করার পরে তারপর আপনাদের প্রোফাইলে আপনারা একটা ক্লিক করবেন। প্রোফাইলে একটা ক্লিক করার পরে আপনারা সিকিউরিটি এবং প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেন। এখানে একটা ক্লিক করার পরে আপনারা একটু উপরে যাবেন। উপরে যাওয়ার পরে সবার উপরে দেখবেন কল, এখানে একটা ক্লিক করুন। তো এখানে দেখবেন এভরিওয়ান থাকবে আপনাদের উপরে, দেখবেন হাউ ক্যান কল মি। তো এভরিওয়ানে থাকলে আপনাদেরকে সকলেই কল দিতে পারবে। মাই কন্ট্যাক্ট, আপনি চাচ্ছেন আপনার কন্ট্যাক্ট যারা আছে শুধুমাত্র তারাই আপনাদেরকে কল দিবে, তো এখানে আপনি রাখতে পারেন। আউট কেউ কল দিতে পারবে না যারা অ্যাড হয় নাই, নাম্বার নাই। তারপর আপনি চান কেউ আপনাদেরকে কল দিতে পারবে না, তো আপনারা নো বডিতে করে রাখতে পারেন। এখন আপনাদেরকে কেউ আর কল দিতে পারবে না, ঠিক আছে, একদম টোটালি কল দিতে পারবে না। তো দেখেন এখান থেকে আমি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে আপনাদেরকে গ্রুপ দেখাই, আপনাদেরকে গ্রুপ দেখাই। দেখেন আমি এই যে লাইক দিয়েছিলাম আমার আরেকটা ইমুতে, তো এই যে আমাদের স্টিকারটা চলে আসলো। এখন যদি আমরা কল দিই দেখবেন আমাদের এই কলটা আর যাবে না, একদম যাবে না, টোটালি অফ হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা স্পেস করে আবারও সে জায়গায় চলে আসলাম এই ইমুর ভিতরে। তো দেখেন এখন আবারও আপনারা ক্লিক করবেন সিকিউরিটি এবং প্রাইভেসিতে। এখন আপনাদের অনুমতি ছাড়া আপনাদেরকে অনেকে দেখা যায় নক করে, ঠিক আছে, কিভাবে যে নাম্বারে অ্যাড করে আপনারা নিজেরাও জানেন না। তো এই ক্ষেত্রে আপনারা নিচে দেখবেন মেথড ফর অ্যাডেড মি, এখানে আপনারা এটা ক্লিক করবেন। তো দেখা যায় আপনাদের কি আপনার ফোন নাম্বারটি থাকলে অনেকে আপনার অনুমতি ছাড়া সেই নাম্বারটি তাদের মোবাইলে সেভ করলে আপনাদের কন্ট্যাক্টে সরাসরি চলে আসতে পারে। তো সরাসরি চলে আসতে পারবে না, নাম্বার থাকলেও অ্যাড করতে পারবে না। তার জন্য আপনি এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে আপনারা অফ করে দিবেন। দেখেন এই যে অফ হয়ে গেল। তারপর বিভিন্ন জায়গায় থেকে আপনাকে অ্যাড করতে পারে, গ্রুপ আছে, কল গ্রুপ আছে, তারপর ইউআইডি আছে, তো এইগুলা সবগুলো আপনি আনটিক করে দিবেন, ঠিক আছে। এভাবে আনটিক করে দিলে আপনাকে কোনো জায়গায় থেকে আর অ্যাড করতে পারবে না, কোনো জায়গায় থেকে আর অ্যাড করার কোনো সিস্টেম নাই। এখন আপনার পার্সোনালি এসে হঠাৎ করে ঢুকতে পারবে না, আপনাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, ঠিক আছে। তো আপনি যদি চাচ্ছেন না আমাকে সবাই অ্যাড করুক, এতদিন অ্যাড করতে পারেনি, আপনি হয়তো কোনো কাজে আসছিলেন, এখন আপনাকে অ্যাড করুক, এখন আপনাদেরকে ফোন দেখ, সেই ক্ষেত্রে আপনারা একইভাবে আপনারা এই যে সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে আপনারা এই কলে ক্লিক করবেন, তারপর উপরে এভরিওয়ানকে আপনি দিয়ে দিতে পারেন, আপনাদেরকে এখন সকলে কল দিতে পারবে, ঠিক আছে। তো আপনি যদি চান আপনাকে অ্যাড করুক, তো আপনি একইভাবে আপনি এগুলা সব অন করে দিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।